তাহলে পৃথিবীতে আমরা কোনটাকে অনুসরণ করে আমাদের জীবিকা জীবিকার উদ্দেশ্যে বা হোক আর আমরা যেভাবে পরিচালিত হচ্ছি শুনলাম ঠিক আছে কিন্তু তাহলে আমরা কোনটাকে ধরে নিব কি ধরে নিবেন আমাদের জীবন ধরে নিতে ধরে নিতে যাবেন কেন ভাই ধরে নিতে যাবেন কেন আপনি যে আপনার আপনার মাথায় তো মগজ আছে তাই না নাকি ভাই মানে প্রাপ্তবয়স্ক মানুষ নাকি অপ্রাপ্তবয়স্ক মানুষ অপ্রাপ্তবয়স্ক আচ্ছা তাহলে তো আপনার জ্ঞান বুদ্ধি হয়েছে নাকি জি আচ্ছা জ্ঞান বুদ্ধি যে হয়েছে একটা বাচ্চাকে মনে করেন আপনি তাকে একটা ইয়া দিতে পারেন যে এইভাবে এইভাবে করতে হবে সেভাবে সেভাবে করতে হবে বাচ্চাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যেহেতু বাচ্চাটার জ্ঞান বুদ্ধি হয় নাই সেহেতু তাদের কিছু কিছু জিনিস মেনে নিতে হয় অনেক সময় কিন্তু আপনি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ আপনি কেন অন্যকে অনুসরণ করবেন বা অন্যকে অন্ধভাবে অনুকরণ করবেন অন্যকে বিশ্বাস করবেন এটা আপনি কেন আপনি একজন মানুষ আপনি তো নিজের মগজ আছে আপনি যুক্তি দিয়ে তথ্য প্রমাণ দিয়ে সিদ্ধান্ত নেবেন যে কোনটা করা আপনার জন্য ভালো কোনটা করা সমাজের জন্য ভালো কোনটা করা মানুষের জন্য ভালো সেটা তো আপনি আপনার একটু কথাটা শেষ করে নেই কথা শেষ করার আগে কথা বলেন না কথাটা শেষ করে নেই আপনার যেহেতু মাথায় জ্ঞান বুদ্ধি আছে সেটা আপনি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করবেন যে কোন কাজটা করা ভালো কোন কাজটা করা নেয় কোন কাজটা করা অন্যায় অমুকে কইছে এই কাজটা করা ভালো এই কারণে আপনি অন্ধভাবে কইতেছেন আচ্ছা গেলেন আমি চিন্তা ভাবনা করানোর দরকার নাই অমুকে যেহেতু কইছে আমাকে হুজুরে যেহেতু কইছে এটা ভালো আমাকে পীর সাহেবে যেহেতু কইছে এটা ভালো তাহলে আমি অন্ধভাবে তার কথাই অনুসরণ করি ভাই আপনি অনুসরণ কেন করতে যাবেন আপনি নিজের রাস্তা নিজে তৈরি করবেন নিজের যুক্তি দিয়ে নিজের মাথা কাটায় সিদ্ধান্ত নিবেন যে কোনটা ভালো কোনটা মন্দ মানে অন্যকে অনুসরণ করার আপনার দরকার কি আপনি নিজের জ্ঞান বুদ্ধি আছে আপনি নিজে এমন একটা কিছু তৈরি করবেন যেটা মানুষজন দেখে যে আপনি সমাজের বা মানে পৃথিবীর জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন অন্যকে অনুসরণ করে তো ভেড়া ভেড়ারা হচ্ছে দেখে সামনের ভেড়াটা কোন দিকে গেছে ওটার পেছনে পেছনে যে হাঁটে থাকে ভেড়ার তো কোনো নিজস্ব জ্ঞান বুদ্ধি নাই ভেড়ার কোনো মানে রাস্তা ঠিক যাচ্ছি নাকি ভুল যাচ্ছে এটা তার টেনশন না তার টেনশন হচ্ছে সামনের বেড়াটা কোন দিকে যাইতেছে আমি আর পিছনে পিছনে যাবো আমার এত কিছু বুঝনের কাম নেই ভাই আমার সামনের মানে বেড়াটাই দিকে যাইতেছে ডাইন দিকে যাইতেছে আমি ওটাই দিকে যাইতেছি এই রকমের ভেড়া মানুষ তো আমাদের মানে সমাজে অসংখ্য যারা হচ্ছে বাপদাদা ভাই আমাকে বাপদাদায় মানে না বুঝে না শূন্য না মানে অন্ধবিশ্বাস করছে আমরা করতেছি যারা হচ্ছে মনে করেন পীর সাহেবের ভক্ত তারা না বুঝে না দিন না শুনে পীর সাহেবের ভক্তগিরি করছে এখনো ভক্তগিরি করে যাচ্ছে তার মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে পীর সাহেবের ভক্তগিরি করতেছে এই জিনিসগুলো তো হচ্ছে ক্ষতিকর মানুষের জন্য ক্ষতিকর জ্ঞান বুদ্ধির জন্য ক্ষতিকর আপনি একটু একটা ভিডিও দেখেন হ্যাঁ আপনি একটু ভিডিও দেখে একটু বলেন তো এই যে দেখেন মানে এই পীরের দরগায় ওয়াজে করেন আপনার বাবা মা হচ্ছে ভক্ত এখন আপনিও মানে পারিবারিক ভাবে দেওয়ানবাগি পীরের মুড়ি হিসেছেন আপনাদের ফ্যামিলি হচ্ছে দেওয়ানবাগি পীরের মুড়িদ আপনার কি উচিত যে সেই মানে একই ট্রেডিশন ফলো করে যেহেতু আমার আমার দাদা কইছে ভাই আমি দেওয়ানবাগীর পীরের যাব আপনি কি নিজের জ্ঞান বুদ্ধি খরচ করে আপনি কি আপনার তো জ্ঞান বুদ্ধি হইছে আপনি তো জ্ঞান বুদ্ধি খরচ করে দেখবেন যে দেওয়ানবাগীর পীর সাহেব টাউট বাটপার নাকি সে ভালো লোক বা তার ভক্তগিরি করার প্রয়োজনটা কি এই জিনিসগুলো তো আপনি আপনার মাথা কাটায় আপনার যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করবেন আমরা তো এখানে এই জিনিসটা বলি যে আপনি কাউকে অনুসরণ করবেন না কাউকে অন্ধ অনুসরণ করবেন না কাউকে অন্ধ অনুকরণ করবেন না কাউকে অন্ধ বিশ্বাস করবেন না যুক্তি দিয়ে যাচাই বাছাই করে দেখবেন যাচাই বাছাই করার পরে যেটা দেখবেন আপনি যৌক্তিক সেটা আপনি করবেন যেটা দেখবেন অযৌক্তিক সেটা করবেন না এটা তো সিম্পল সিম্পল ব্যাপার ভাই কথা এই কথাগুলা কেন যে ভাই আপনাদের মাথা মানে আপনারা বোঝেন না আমার সিম্পল কথাটা সিম্পল কথা ভাই সিম্পল কথা যে যুক্তি দিয়ে আচ্ছা ঠিক আছে কিন্তু আমি ভাই এই কথাটা অসংখ্যবার বলেছি আমার লাইভে যে আপনাদের যুক্তি দিয়ে যাচাই করতে হবে মনে আমার কথা আপনি অন্ধভাবে মানবেন না তো আমার কথাও মানার কোনো প্রয়োজন নাই তো কারো কথাই অন্ধভাবে মানবেন না অন্ধ অনুসরণ করবেন না আপনি যুক্তি দিয়ে যাচাই করবেন যে আমার আসিফ মহিদিনের কথাটা যৌক্তিক কিনা আমি একটু চিন্তা করে দেখি যুক্তি দিয়ে চিন্তা করে দেখি যদি তখন দেখেন আমার কথাটা যৌক্তিক তাইলে মানবেন শুধুমাত্র তখন মানবেন আর যদি দেখেন যুক্তি যৌক্তিক না তাহলে মানবেন না এই তো সিম্পল জিনিস হ্যাঁ এবার বলেন প্রশ্নটা হচ্ছে আমি যেটা জানি বা শুনছিলাম ইমাম বুখাইলি

উনি হচ্ছেন একজন ফ্রেঞ্চ সার্জন মানে ডাক্তার তিনি সৌদি আরবের সৌদি আরবে চাকরি পাইছিলেন চাকরি পাই সৌদি রাজ পরিবারের রাজ সার্জন হিসেবে নিযুক্ত ছিলেন সেখানে তিনি পাঁচ বছর চাকরি করছে পাঁচ বছর চাকরি করার সময় তাকে সৌদি সরকার থেকে স্পেশাল ভাতা দেওয়া হয়েছে কয়েকটা বই লেখার জন্য সে সেই টাকা নিয়ে সে বইগুলা লিখছে একটা বাজেট দেওয়া হয়েছে তাকে যে ইসলাম প্রচারের জন্য তুমি এতগুলো বই লেখো সে ওই বইগুলো লিখছে ইসলামের সপক্ষে সেই বইগুলা লিখছে সে নিজেও ছিল খ্রিস্টান এবং মরার পর মরার পর্যন্ত সে খ্রিস্টানই ছিল সে কোনোদিন খ্রিস্টান ধর্ম ছাড়ে নাই কিন্তু সে ওই যেহেতু সৌদি রাজ থেকে টাকা পাইছে সেহেতু কোরআনের পক্ষে সে কয়েকটা বই লিখছে তার ভিতরে একটা বইয়ের নাম হচ্ছে বাইবেল কোরআন এবং বিজ্ঞান এই হচ্ছে মরিস বুকাইলি সে মরিস বুকাইলি কোনো অবস্থাতেই কোনো মমি স্পেশালিস্ট না আপনি আমাকে তাহলে একটু বাইর হয়ে খুঁজে টুজে আমার বাইর করে আইনা দেখান দলিলটা যেখানে মরিস বুকাইলিকে কেউ কোথাও মমি স্পেশালিস্ট হিসেবে গণ্য করা হয়েছে

মানে তারা তাদের ধর্ম প্রচারের জন্য কতটা নিচে নামতে পারে সেগুলো তো আমরা দেখছি যে প্রত্যেকটা দিন এসে ইসলামের নামে মিথ্যা কথা বলে এবং দর্শক এই যে মূর্খ মূর্খ দর্শক গুলা হাততালি দেয় মাসাল্লাহ মানে আচ্ছা একটা একটা ভিডিও দেখেন একটা ভিডিও দেখেন আপনারা স্টিফেন হকিং এর নাম শুনছেন দুইবার নোবেল পেয়েছে পৃথিবীতে একজন মানুষ কয়বার নোবেল পেয়েছে তার যুগান্তকারী বৈজ্ঞানিক অবদান সে বিগ ব্যাং বিগ ব্যাং এই তথ্যটা আবিষ্কার করেছে সে বলতে

সেই অ্যাপ্লিকেশনের অন্য একটা জায়গাতে সে একটা নোবেল পুরস্কার পাইছে কিন্তু সে তো তার তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী হিসেবে তো নোবেল পুরস্কার পায় নাই তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীর নোবেল পুরস্কার এই স্টিফেন হকিং হচ্ছেন একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী নোবেল পুরস্কারের যে মানে মানে নীতিমালা সেখানে বলা আছে যে কোনো একটা কেউ একটা আবিষ্কার করলে সেই আবিষ্কারটা আবার পরীক্ষা করে দেখাইতে হবে পরীক্ষা করে দেখানোর পরে সেই জিনিসটা নোবেল পুরস্কারের জন্য বিবেচিত হবে

মসজিদে ঢুকে দেখে একজন লোক কানের মধ্যে দুই হাত দিয়ে এই মিউজিকটা বাজায় আসলে এটা কি মিউজিক আজান চিল্লাই বলেন মিউজিক না আজান সে ভিতরে ঢুকে মহাজিন্দা বলে তুমি এত বড় সিঙ্গার এত বড় মিউজিশিয়ান তোমার গান তোমার মিউজিক চাঁদেও বাজে কি এটা সে বললো আজান চিল্লাই বলেন ঠিক না মানে একেবারে ডাহা মিথ্যা কথা একেবারে ডাহা মিথ্যা কথা এগুলা মানে নীল আমস্ট্রং এর কোথাও এরকমের কোনো ঘটনা ঘটেনি সে নিজে কখনো মুসলমান হয় নাই চাঁদে আজান শুনে এগুলো কই থেকে বানায় বানায় মিথ্যা কথাগুলো বইলা যাচ্ছে এরা মানে বছরের পর বছর ধরে ছোটবেলা থেকে আমি শুনে আসতেছি নীল আমস্ট্রং নাকি মুসলমান হয়েছে আমি তো ভাবতাম হ্যাঁ ঠিকই পরে আমি গিয়ে যখন পড়ালেখা করলাম তখন দেখি যে এগুলো ডাহা মিথ্যা কথা আমাদের হুজুররা আমাদের ছোটবেলা থেকে এই সমস্ত মিথ্যা কথা বলে আমাদেরকে মানে ইয়া করছে

অনেক হুজুরেরা এইভাবে বানিয়ে মিথ্যা কথা বলে আর আমি একটা জিনিস জানি সেটা হচ্ছে আমরা আমি যেহেতু ইসলাম সেহেতু আমি মনে করি যে চারটা হাদিস এবং যদি কোরআন কেউ পালন করতে পারে পারে বা আলিম হয়ে যাবে এ ধরনের আমি বুঝি কিন্তু কিছু কিছু হুজুরের তাহলে তো ভাই আমি অনেক বড় আলেম আমি তো কোরআনের ফাটাই ফেলাইছি হাদিস ফাটা ফেলাইছি আমি তো অনেক বড় আলেম নাকি ভাই না এখানে আমাদের যেটা বিশ্ব নবীর কথা বলা হচ্ছে ইমাম বুখারী শরীফে আপনি কথা বলছেন ইমাম বুকারিও বলছেন যদি আমার শরীফে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা সেটা এডজাস্ট করবেন উনি কিন্তু डायरेक्टली বলেনি যে আমার প্রত্যেকটা কথাই আপনারা না কথা ইমাম বুখারী কথাই বলেছে আপনি মানে রেফারেন্স সিন কথা আমাদের এই আলোচনাতে আমরা এলাও করি না ভাই আপনি তাহলে সেই রেফারেন্সটা দেখান কোথায় পেয়েছেন এটা বরাত দিয়ে যে তথ্যটা দিলেন যে কোথ পেয়েছেন কোন বইতে লেখা আছে এটা বললাম না কোন বইতে পড়েছেন আপনি এটা আমরা এখানে প্রত্যেকটা আলোচনা প্রত্যেকটা শব্দ যে উচ্চারণ করি প্রত্যেকটা শব্দ আমরা দলিল দিয়ে উচ্চারণ করি হ্যাঁ দলিল ছাড়া আমরা সেই শব্দটা উচ্চারণ করি না আপনি এখন মানে মন কথা বলেন তাইলে তো হবে না ভাই মন কথা বললে তো এখানে চলবে না আপনি ইনফ্যাক্ট আপনাকে আমি বলে দিতেছি আপনি যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা ইমাম বুখারির না এটা হচ্ছে ইমাম আবু হানিফার বক্তব্য ঠিক আছে আপনি মানে যার কাছ থেকে শুনেছেন ভুল জেনেছে ভুল শুনেছেন বা আপনি ভুল বলেছেন বলার সময় ভুল বলেছেন এটা হচ্ছে ইমাম আবু হানিফার বক্তব্য ঠিক আছে ইমাম আবু হানিফা বলেছে দেয়ালে চুরে মারো যদি আমার বক্তব্য সহি হাদিসের বিরুদ্ধে যায় তাহলে আমার বক্তব্য দেয়ালে চুরে মারো এটা বলেছে আপনি সেটা কেবল কথাটাও ঘোরায়ে ফেলছেন কথাটা চেঞ্জ করে ফেলছেন এবং ইয়াও পরিবর্তন করছেন ঠিক আছে যাই হোক আপনার কি কোনো ভাই আর একটা কথা জানতে চাই সেটা হচ্ছে আমি দেখেছি এবং পড়েছি অনেকেই বলে যে আল্লাহ নাকি নিরাকার কিন্তু সুরা বিশ নম্বর সুরার আত্মহার পাঁচ আত্মহা পাঁচ নম্বর আয়তে বলা আছে আল্লাহ সমীহসীন উনি সপ্তম আকাশে অবস্থান করে মানে সমীহসীন মানে অবস্থান করা ওনার আকার এবং আয়তন আছে এটা এটা সম্পর্কে একটু বলবেন হ্যাঁ এটা সম্পর্কে আমরা অনেকবার বলেছি আল্লাহ পাক ইসলামের যে মানে আকিদা ইসলামের আকিদা অনুসারে আল্লাহ পাকের হাত পা মাথা সবই আছে ঠিক আছে এই কথা আমি বললে তো আমার কথা তো আপনি মানবেন না ভাববেন এই নাস্তিক মিথ্যা কথা বলে ইসলাম সম্পর্কে মিথ্যা কথা বলেছে ঠিক আছে আলমদের বক্তব্য শুনে নি শোনেন আলমদের বক্তব্য শুনেন নিরাকার কথাটি নাস্তিকতার সামিল নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে এক শ্রেণীর নাস্তিকবাদী মানুষরা। নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই ইমানেরও একটা আকার আছে একটা কথাও একটা আমাদেরও একটা দিসিবল আছে যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা makhlukাতের মধ্যে আছে আল্লাহর কি আগা থাকবে না আল্লাহ নিজেই বলছেন লাইসা কামিসলিহি শাই আল্লাহর মত কোনো কিছুই নাই আল্লাহর মত কোনো কিছুই নাই কিন্তু হুয়াল সামিউল তিনি শ্রোতা তিনি দ্রষ্টা সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহ শোনেন সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহ দেখেন তার দেখাটা মূল সরাসরি সহি হাসান অধ্যায়ে

কথা হতে পারে না একজন মুসলিম আল্লাহর আকার সুরত স্বীকার করবেন আল্লাহ কেমন আপনি জানেন না কিন্তু তিনি আছেন তার নিয়ে আছেন তার চেহারা আছে তার হাত আছে তার চক্ষু আছে তার এসব বিশেষণ আপনাকে মেনে নিতে হবে আল্লাহ কেমন আপনি জানেন না কিন্তু তিনি আছেন আচ্ছা এটা গেল আল্লাহর আকার আকৃতি আছে এখন ডক্টর এখন আমাদের আব্দুর রাজাক বিন ইউসেফের বক্তব্য একটু শুনে নিয়ে এই বিষয়ে কি বলে জাহান নামে মানুষকে দেওয়া হবে আর জাহান নামকে বলা হবে জাহান তুমি কি পূর্ণ এক পর্যায়ে জাহান নাম বলবে হালবি মসজিদ আর কি কিছু আছে এ দেখেন কথা বলতে পারে আর কি কিছু আছে যেমন বলবে আর কি কিছু আছে ফা ইয়াজাউ রাব্বুল ইজ্জতে ফি হাক কাদামাহু যখন আল্লাহ তাআলা তার পাকে জাহান নামে ঢোকাবেন তখন জাহান নামে কিছু অংশ কিছু অংশ সব লেগে চাপা লেগে কাটো হয়ে যাবে কথা কোলো আর বলবে তত তত

এর তো অবশ্যই আকার আকৃতি আছে আপনি যদি রেফারেন্স গুলো দেখতে চান তাহলে সংসার ডট কম একটা লেখা আছে আল্লাহ কি নিরাকার এই বিষয়ে আপনি সংসার ডট কম এর লেখাটা পড়তে পারেন সেখানে আমি সব দলিল প্রমাণ একত্র করে রেখেছি আপনি কি আর কিছু বলবেন ভাই না আজকে প্রথম আপনার সাথে কথা বললাম তো আসলে কথা বললে একটু জড়তা আসলো ভাই অন্য অন্য ভাবে নিবেন না কারণ আমি এর আগে আপনার সাথে কথাবার্তা বলিনি হ্যাঁ এই আর কি আচ্ছা ঠিক আছে সাহেব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য পরের বার যখন আসবেন আপনি তখন অবশ্যই আপনার সপক্ষে যে দলিল প্রমাণ সেগুলো করে নিয়ে আসবেন নাহলে আমরা কিন্তু আলোচনা করি একদম দলিল প্রমাণ ধরে ধরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানালাম আমরা আরেকটা ভিডিও একটু দেখে নিই যে আল্লাহ পাকের যে আকার আকৃতি হ্যাঁ দেখেন আপনারা এতরামুল হক ইমন বলেছেন আমার প্রশ্নটা আল্লাহ যদি প্রত্যেক রাতে শেষ আসমানে আসে যেহেতু পৃথিবী গোল তাহলে কি আল্লাহ সবসময় পৃথিবীতে থাকেন কারণ পৃথিবীতে যে কোনো জায়গায় রাত থাকে চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ তো পৃথিবীতে আসেন এটা বলেননি আল্লাহ বলেছেন তিনি শেষ আসমানে নেমে আসেন তো শেষ আসমানে শেষ আসমানে কতগুলো আছে জানেন এখানে যে ব্ল্যাক হোল আছে এখানে যে নিহারিকা আছে এখানে যে আরও কত কিছু আছে অতএব যেই জায়গাটা আল্লাহ ব্যাখ্যা করেননি সেটা আপনি আমি কেন ব্যাখ্যার অপচেষ্টা করছি কেন অসাধ্য সাধন করার চেষ্টা করছি এটা একটা গায়বী বিষয় এখানে ততটুকু ইনফরমেশান আমাদেরকে জানতে হবে যেটা আল্লাহ রাসুম জানিয়েছেন এবং জানার পরে সেটা আমরা বুঝি আল্লাহ নেমে আসেন এটা খুবই বোধগম্য ভাষা এবং এটা খুবই স্পষ্ট বক্তব্য অতএব আল্লাহ নেমে আসেন এটাই আমাদের বিশ্বাস করতে হবে নেমে আসার পরে তিনি কি এখন মাঝখানে থাকেন নাকি আকাশের সাইডে থাকে নাকি দুনিয়ার সাইডে এই গ্লোবের মধ্যে চলে আসেন এত ব্যাখ্যা করছেন কেন ভাই এই প্রশ্নগুলো করার কোনো অনুমতি নেই এবং এগুলোকেই

পৃথিবী তো ঘুরছে তাই না তাহলে তো কোনো না কোনো সময় তো এই এই যে রাতের শেষ তিন ভাগের এক ভাগ এটা তো পৃথিবীর কোন না কোন স্থানে অলরেডি এক্সিস্ট করে এই মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো জায়গাতে রাতের শেষ তিন ভাগের এক ভাগ চলছে এই ঘটনাটা ঘটছে এখন পৃথিবীর এমন জায়গা নিশ্চয়ই আছে যেখানে যেহেতু পৃথিবীটা গোলাকৃতি এবং নিজ অক্ষের ওপর এটা ঘুরছে সেহেতু সূর্যটা সূর্যটা তো কখনো চলে যাচ্ছে না সূর্যটা ওইখানে সূর্যটা সূর্যটাকে প্রদক্ষিণ করে পৃথিবী ঘুরছে এবং এই উৎপত্তিটা হচ্ছে এবং এই মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে কোনো না কোনো জায়গাতে প্রতিটা মুহূর্তেই আপনি যে কোনো মুহূর্তেই ধরেন তাহলে সেই সময় পৃথিবীর কোনো না কোনো জায়গাতেই রাত্রির শেষ দিন ভাগের এক ভাগ সময় উপস্থিত এখন তাহলে আল্লাপাক যদি সেই সময়টাতে নেমে আসেন এটা দ্বারা আসলে কি বোঝা যায় এটা তো দ্বারা তো বোঝা যায় তাহলে তো আল্লাহ এখন আর কখনো মানে আরো সে ফেরো যেতে পারবে না সব সময় তার ঘুরতে থাকতে হবে পৃথিবীর চারদিকে এই জিনিসটা আপনারা যদি কেউ আলোচনা করতে চান আমার সাথে তাহলে আপনারা আসতে পারেন আমরা দলিল প্রমাণগুলো বের করে একটা একটা করে পয়েন্ট বাই পয়েন্ট অক্ষর টু অক্ষর আমরা পর্যালোচনা করব এবং মজার ব্যাপার হচ্ছে আলেমরা কিন্তু আপনাদেরকে বলবে যে এই বিষয়ে বেশি চিন্তা ভাবনা করা যাবে না এই বিষয় চিন্তা ভাবনা করতে বড় বড় বিখ্যাত আলেমরা নিষেধ করে দিছে যে এটা নিয়ে এটা আইবি বিষয় এটা নিয়ে কথা বলা যাবে না এটা নিয়ে চিন্তাও করা যাবে না তাহলে ইমান দুর্বল হয়ে যাবে কেন যে ইমান দুর্বল হয়ে যায় এই সমস্ত বিষয় নিয়ে কথা বললে সেটা তো আপনারা নিশ্চয়ই বোঝেন যে কেন এগুলো নিয়ে কথা বললে ইমানটা দুর্বল হয়ে যায় কারণ বোঝা যায় তখন যে ইসলাম যে কতটা মানে যাই ঠিক আছে আমি পরের জনকে যুক্ত করি